কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পারলে নিজেকে বাহাদুর প্রমাণ করা যাবে। যাদের অন্তরে এই খেয়াল ছিল, আমার নবীর কারণে এই খেয়াল পরিবর্তন হয়ে প্রত্যেকের অন্তরে এই নিয়ত হয়ে গেছে, আল্লাহ একটা হলেও আমাকে কন্যা সন্তান দান করো। এক সাহাবি নবীর কদমে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা কাজ মাঝে মধ্যে খুব মনে পড়ে। একটা কাজ যখন মনে পড়ে খুব হাসি পায়, আরেকটা কথা যখন মনে পড়ে খুব কষ্ট লাগে এবং আমি কষ্টে কাঁদি। জাহিলি যুগে ওনার কয়টা কাজ মনে পড়ে? যখন উনি মুসলমান ছিলেন না, নবী আগমনের পূর্বের কথা বলছেন। দেখেন, একটু হিসাব করেন, নবীর আগমনের পূর্বের অবস্থা কি ছিল আর নবীর আগমনের পরের অবস্থা কি। ওই সাহাবি বলছে, হুজুর, যখন জাহিলি যুগে ছিলাম, ইসলাম কবুল করি নাই, ওই সময়ের কয়টা ঘটনা মনে পড়ে? বলেন, কি ঘটনা বলো। বলে, হুজুর, প্রথমে হাসির কথাটা বলি, এই কথাটা মনে পড়লে আমার বড্ড হাসি পায়। বলে, কি কথা? বলে, হুজুর, আমি একবার সফরে যাব, অনেক সামান প্যাকেট করেছি, প্যাক করেছি, সাথে নিয়ে যাব। চিন্তা করলাম আমার ভগবানটাকেও সাথে করে নিয়ে যাই, রাস্তা দিয়ে সফরের পথে কাজে লাগতে পারে, মাঝে মাঝে পূজা পাঠও করব, ভগবানের কাছে সাহায্য চাইব। তো ভগবান কি ছিল? বলে, একটা পাথর দিয়ে একটা মূর্তি বানিয়েছি, ভগবান তাকে নিয়ে নিয়েছি আমার ব্যাগের মধ্যে। এখন ব্যাগটা দেখলাম অনেক ভারী হয়ে গেছে, এখন এই ভারী ব্যাগ কীভাবে কমাবো ওজন? ওজন কমাইতে গিয়ে দেখি আর কিছু ফালানো যাবে না, ওই যে ভগবানটাকে নিছিলাম এই ভগবানটাকে রেখে যেতে হবে, কারণ পাথরের ভগবান অনেক ওজন। শেষমেশ উনি বুদ্ধি বের করলো, ওনার কাছে কিছু আটা ছিল। কি ছিল? আটা। তা আটা তো নরম জিনিস, পাতলা জিনিস। বলে, আটা দিয়ে আমি ভগবান বানিয়েছি, মূর্তি বানিয়েছি, আটা দিয়ে মূর্তি বানিয়ে এটাকে রৌদ্রের মধ্যে শুকিয়েছি যেন এটা একটু শক্তমক্ত হয়, ভগবানের মতো যেন দেখতে হয়। এই ভগবানটাকে নিয়ে আমি রওনা করব, প্রতিমধ্যে যখন আমার প্রয়োজন হবে আমি তার জন্য পূজা অর্চনা করব, দোয়া করব, ইবাদত করব। রাস্তায় যখন গেলেন, সফর শুরু হয়ে গেছে, সফর শুরু করতে করতে তিন চার দিন হয়ে গেছে, ওনার কাছে যে সামান ছিল, যে খাবার ছিল, খাবারগুলি শেষ হয়ে গেছে, দুই দিন যাবত কোনো খাবার পায় না, কিছুই পায় না। এখন কি করবে? এখন মনে মনে চিন্তা করে, হায় রে, দুই দিন যাবত পেটের মধ্যে কিছু পড়ে না, পেট খা খা করতেছে, খা খা মরুভূমির মধ্যে রোদের তাপের মধ্যে আমি পড়তেছি, এখন কি হবে? ভগবানের কাছে চাই, ভগবান তো দিতে পারে, ভগবান দিবে কোত্থেকে? এখন চিন্তা করলো, ঠিক আছে, ভগবান যেহেতু দিতে পারে না, তাহলে ভগবানটারই খাই লাই। এখন আটা পানি দিছে, বাস পানি দিয়ে এটাকে আটা থেকে রুটি বানাইছে, বাস। যেই ভগবান চিন্তা করলো, এই ভগবান যদি এখনই কাজে না লাগে তাহলে আর কবে লাগবে? তো মইলা গেলে তো কাজে লেগে কোনো লাভ নাই, সুতরাং এটার একটা কাজে লাগাই। কি কাজে লাগাইছে? এটাকে বাস রুটি বানায় খেয়ে ফেলছে। বলে, হুজুর, ওই জাহিলি যুগের ওই কথা যে আমার ভগবান আমার হাত থেকে বাঁচতে পারে নাই, খাইয়া দেয়া প্যাডের মধ্যে বইরা, এরপরে গিয়া আবার ময়লা হয়ে ভেতর থেকে বের হয়ে গেছে, এই হচ্ছে তাদের ভগবান। তো বলল, হুজুর, এই জাহিলি যুগের ওই কথা যখন আমার মনে পড়ে তখন বড্ড হাসি পায়, আর আরেকটা কথা যখন আমার মনে পড়ে তখন আমি কান্না ধরে রাখতে পারি না। বলে, কি সেই কথা? বলে, হুজুর, আমার স্ত্রীর গর্ভে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, এই সন্তান যখন হয়েছে আমার স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, এই সন্তান যদি বড় হয়, বড় হয় তারপরে তো আমার স্বামী তাকে জীবন্ত কবর দিয়ে দিবে, কারণ ওই সময় জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম নেওয়াটা এটা ছিল অপমানের, এবং ওই কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া এটা ছিল বাহাদুরির কাজ। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এটা কিসের কাজ ছিল তখন? যারা বাহাদুর, যাদের মনের অনেক শক্ত, অনেক সাহস আছে,
তারা এই কাজ করতে পারে এবং তাদেরকে তখন বাহাদুর বলা হতো যে হ্যাঁ তুমি পাপটারে গজবটারে মাটিতে পুঁইতে আসছো। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার সন্তান যখন হয়, আমার স্ত্রী মনে মনে ভাবলো আমার মেয়েটা যদি বড় হয়ে যায় আর আমার স্বামী তো এই মেয়েকে আর বাঁচায় রাখবে না, সেই জন্য মেয়ে ছোট থাকতেই মেয়েকে মেয়ের অন্তরের মধ্যে বাবার প্রতি প্রেম ভালোবাসা দেওয়া শুরু করলো, বুঝাইতে লাগলো তোমার বাবা যখন আসবে বাবাকে বাবা বলে ডাকবা, বাবাকে আদর করবা, সোহাগ করবা, বাবার মনের মধ্যে মায়া তৈরি করবা, যেন তোমার মায়া দেখে তোমাকে বাবা কবর না দেয়, তোমাকে যেন মেরে না ফেলে। ওই সন্তান তো কিছুই বুঝতো না, কিন্তু যখন মা এই কথা বলতেন তার স্বামী মানে ওই সাহাবী একদিন শুনে ফেললেন এবং নিয়ে ধমক দিলেন, বললেন এমনি তো একটা সাপের বাচ্চা জন্ম দিছো, এটারে আবার ভালো ভালো কথাবার্তা শিখাচ্ছ যেন আমার অন্তরের মধ্যে তার ভালোবাসা তৈরি হয়। কিন্তু ওই মাসুম বাচ্চা কিছুই বুঝতো না, যখন দেখতো বাবা বাইরে থেকে এসেছে বাবার কোলে উঠে যেত, জড়িয়ে ধরতো, ইয়া আবাতি বলে ডাকতো, কিন্তু তারপরও ওই পাষাণ অন্তরে এই সন্তানের প্রতি কোনো মায়া জন্ম নেয় নাই। একদিন সুযোগ মতো উনি ওনার সন্তানটাকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন, সাথে একটা কোদাল নিলেন, কোদাল নিয়ে সন্তানের জন্য কবর খুঁড়তে লাগলেন। কবর যখন খোদা শুরু হয়েছে, ওই খুঁড়তে খুঁড়তে যখন ওই সাহাবি মাথা থেকে যখন ঘাম বের হচ্ছে, ওনার সন্তান তো বুঝে না বাবা কি করতেছে, সন্তান দেখতেছে বাবার কপাল দিয়ে বেবে ঘাম পড়তেছে, সন্তান নিজের রুমাল দিয়ে বাবার মাথাগুলি মুছে দিচ্ছে, ঘামগুলি মুছে দিচ্ছে, বলে বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে, বাবা তুমি এত কষ্ট কেন করতেছো। কিন্তু বাবা মনে করে মনে মনে ভাবে আসল কষ্ট তো তোমার মাত্র শুরু হওয়া বাকি আছে, কষ্ট তো তোমার হবে। এই প্রাচণ্ড বাবা এইভাবে মাটি খুঁড়তেছে আর যখন সন্তান দেখতেছে বাবা এত কষ্ট করতেছে, সন্তান বড় বড় শ্বাস নিচ্ছে, ইয়া আবাতি কেন আপনি এত কষ্ট করছেন, বাবা আসেন আপনার মাথাটা একটু মুছে দেই। ওই সন্তান দুধের সন্তান মাত্র কথা বলা শিখেছে, ওই সন্তান তার কপাল মুছে দিচ্ছে, হাত মুছে দিচ্ছে, মাথা মালিশ করে দিচ্ছে, তারপরেও তার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসা সৃষ্টি হয় না। যখন ইয়া আবাতি বলে ডাকছে কবর খোদা শেষ হয়ে গেছে, কবর থেকে উঠে একটা লাথি দিয়ে ওই কন্যাটাকে কবরের মধ্যে ফেলে উপর্যুপুরি মাটি দেওয়া শুরু করছে। আর ওই কন্যা বলতেছে বাবা আপনি কি করতেছেন, আমি কি দোষ করেছি, কেন আমার সাথে এমন করছেন। কিন্তু পাষণ্ড বাবার অন্তরে ওই কন্যার প্রতি বিন্দু পরিমাণ মায়া তৈরি হয় না। ওই নবীর সাহাবী বলে হুজুর আমি আমার সন্তানটাকে, আমি আমার রক্তটাকে, আমি আমার জানটাকে, যে মেয়ে আমাকে ইয়া আবাতি বলে ডাকতো, যে মেয়ে আমার মাথার ঘাম মুছে দিত, আমি তাকে জীবন্ত কবর দিয়ে এসেছি, তার ছোট হাত দিয়ে দিয়ে আমাকে বারবার ডেকেছে, বলছে বাবা কেন এমন করছেন, আমার অন্তরে আমার ভিতরে আমার হৃদয়ে তার জন্য কোনো ভালোবাসা তৈরি হয় নাই। হুজুর আমি প্রত্যেক রাতে ওই কন্যার সেই ইয়া আবাতি বলে ডাক যখন শুনি আমি তখন আর স্থির থাকতে পারি। মানুষ কতটা পাষাণ, কতটা ভয়ঙ্কর হলে নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়াটাকে তাদের নিজেদের বাহাদুরি মনে করত। সেই সাহাবীর অন্তরে আমার নবী কন্যা সন্তানের ভালোবাসা এমনভাবে তৈরি করে দিয়েছেন। আমার নবী বলেছেন যদি তোমাদের ঘরে দুইটা কন্যা সন্তান থাকে আর সে যদি এই কন্যা সন্তানের হেফাজত করে, আমি নবী কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুল যত নিকটে আমি নবী তার কাছে তত নিকটে থাকবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অন্তরে মেয়েদের প্রতি, আমাদের বোনদের প্রতি, আমাদের কন্যাদের প্রতি ভালোবাসা আছে না নাই? এই সময়ে ভালোবাসা থাকাটা এটা অস্বাভাবিক কিছু না। এখন হিউম্যান রাইটস আছে, এখন নারী অধিকার আছে, এখন মানবাধিকার সংস্থা আছে, এখন ভালোবাসা বলার অনেক সংস্থা আছে। কিন্তু আপনি যদি আজকে থেকে 1400 বছর, 1450 বছর আগের কথা চিন্তা করেন, যেই সময়ে মানুষ তার নিজের কন্যাকে ভালোবাসবে তো দূরের কথা, তার কন্যাকে জীবন্ত কবর দেওয়াটাকে বাহাদুরির কাজ মনে করত, ওই সময়ে আমার নবী
তার গোলামদের মধ্যে কন্যা সন্তানের ভালোবাসা এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যারা তাদের কন্যাকে একদিন জীবন্ত কবর দিয়েছিল। আমার নবী যখন বলেছে দুই কন্যা সন্তান বা দুই বোনকে যদি কেউ লালন করে, আমি নবী কিয়ামতের দিন তার সাথে এত নিকটে থাকবো, ওই দিন এক সাহাবি দাঁড়ায় বলে হুজুর আমার তো দুইটা কন্যা সন্তান নাই, আমার যদি একটা কন্যা সন্তান থাকে আমি কি এই ফজিলত পাবো? সুবহানাল্লাহ। বলেন যাদের অন্তরে একদিন কন্যা সন্তানের প্রতি ভালোবাসা তো দূরের কথা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার রেওয়াজ, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পারলে নিজেকে বাহাদুর প্রমাণ করা যাবে, যাদের অন্তরে এই খেয়াল ছিল আমার নবীর কারণে এই খেয়াল পরিবর্তন হয়ে প্রত্যেকের অন্তরে এই নিয়ত হয়ে গেছে আল্লাহ একটা হলেও আমাকে কন্যা সন্তান দান করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামত পেয়েছি আমরা কার উসিলায়?